ইন মুজকি হ্যায় দিয়ে বললেন ও ইজ্জাতু রব্বি ইয়া জিব্রাইল আনা যালিকাল কাওকাব ও ভাই জিব্রাইল আমি আমার রবের ইজ্জতের কসম করে বলি ওই তারা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় ফেরেশতা জি সত্তর হাজার বছর ওই সাজারতুল ইয়াকিনে নূরে মুহাম্মাদিকে আল্লাহ ঝুলিয়ে রাখলেন তসবি পড়তে রয়েছে সত্তর হাজার বছর এই সত্তর হাজার বছর পার হয়ে যাবার পরে আমার আল্লাহ পাক একটা আয়না বানালেন লজ্জার আয়না আয়না সৃষ্টি করেছেন আয়নাটা হলো লজ্জার আয়না এবার নবীজিকে ওই সাজারতুল ইয়াকিন থেকে নামিয়ে নূরে মুহাম্মাদিকে আল্লাহ বার করে আয়নার সামনে দিলেন দিয়ে বললেন হে আমার হাবিব আমি আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি আপনি একবার নিজের চেহারাটা দেখুন প্রিয় নবী আমার আমার নূরে মোহাম্মদি ওই আয়নার দিকে একটা বার তাকায় তাকিয়ে দেখলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সমীপে পর পর পাঁচ বার দিয়েছিলে আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখছেন যেহেতু নবীজি আল্লাহর সামনে সর্বপ্রথমে পাঁচটা সাজদা দিয়েছিলেন এই জন্যে এই উম্মাতের উপরে পাঁচ অক্তের নামাজ আমার আল্লাহ ফরস করে দিয়েছেন জি তো এই নূরে মোহাম্মদি আল্লাহ তসবি পড়তে রইলেন হাজার 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 বছর তসবি পড়তে রইলেন আল্লাহর আরশে সে আজিমটা প্রদক্ষিণ করতে রইলেন আল্লাহ যখন মনে করলেন আমি জগৎ সৃষ্টি কার কার ওসিলাই দুনিয়া পেয়েছি আল্লাহ ইচ্ছা করলেন আমি জগৎ সৃষ্টি করব ভূমন্ডল নভমন্ডল সৃষ্টি করব আমার আল্লাহ আল্লাহর ওই নূরে মোহাম্মদী চারটে ভাগে ভাগ করে দিলেন আমার আল্লাহ নূরে মুহাম্মাদিটা ভেঙে চার ভাগে ভাগ করে দিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন ওই নূরে মোহাম্মদের প্রথম অংশ দিয়ে আমার আল্লাহ কলম বানালেন এই কারণে হাদিস পাকের মধ্যে আছে আউ্লুমা খলা কল্লাহুল কালাম আমার আল্লাহ পাক সর্বপ্রথমে কলম সৃষ্টি করে করেছেন তবে নুরে মুহাম্মাদে দিয়ে নুরে মুহাম্মাদের আগে কোন সৃষ্টি আল্লাহ করেন কলম কেন বানিয়েছেন প্রথমে আল্লাহ মানব জাতিকে একটা কথা জানিয়ে দিলেন ওই কলমের আগায় তোমার সফলতা লুকিয়ে রয়েছে কলমের মাথায় তোমার সফলতা লুকিয়ে রয়েছে হেরা হয় প্রথমে আল্লাহ নামাজ পড়তে বলেননি হেরা হয় রোজা করতে বলেননি প্রথম ও জাকাত কুরবানি ফিতরা দিতে বলেননি হেরা হয় এই মুসলমানদের উপরে মানুষদের উপরে প্রথম ফরজ কম্পালসরি সাবজেক্ট হলো ইকরা মানে পড়ো প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে পৃথিবীতে কম বেশি সাড়ে চার হাজার ইসলাম এমন একটি ধর্ম যে তার আতুর ঘরে গৃহে প্রথম কথা মানে পর দিয়ে যে আরে এই নবীকে শুধু আমরা নবী বলিনি কলেমা শুধু আমরাই পড়িনি আমার অমুসলিম ভাইরাও কলেমা পড়ে জি আমি এমন একটা ধর্মগ্রন্থ দেখলাম না বেদ বলেন বাইবেল বলেন গীতা বলেন ত্রিপিটক বলেন জেন্দাবেস্তা বলেন গ্রন্থ সাহেব বলেন জি প্রতিটা কেতাবে পুস্তকে আমার নবী পাকে টোটাল সিমটম লেখা রয়েছে নবী যে তার বাপের নাম মার নাম কার বাড়িতে জন্মগ্রহণ করবে কোথায় জন্মগ্রহণ করবে তার কি সিম্টম হবে টোটাল লেখা রয়েছে তবে আমি একটা শ্লোক বলছি আপনাকে এই দেখুন আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার অবশ্যই ভাইরা পড়েন কিনা অথর্ববেদ অথর্ববেদের অল্ল উপনিষদের মধ্যে আছে লা ইলাহা হরতে পপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারা পিনতি তো নাম জপি মুহাম্মাদম তোমরা যদি তোমাদের পাপগুলো মোচন করে নিতে চা তাহলে বলো আল্লাহ ছাড়া কোন ছাড়া কোনো উপাস্য নাই এক এক আল্লাহ ছাড়া অন্য কোন দ্বিতীয় উপাস্য নাই আর যদি তোমরা জান্নাত জনম জনম স্বর্গবাস করতে চাও তো নাম জপি মোহাম্মদ মোহাম্মদের নামটা জপ করে নাও বেদ বলছে বেদ আমরা বলিনি যাক প্রথম ভাগ দিয়ে আল্লাহ কলম বানিয়েছেন নূরে মোহাম্মদি চারটে ভাগ হয়েছে প্রথম ভাগ দিয়ে কলম বানিয়েছেন দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক লাউহে মাহফুজ বানালেন লাউহে মাহফুজটা কি জিনিস ও আমার ভাইরা আমার আল্লাহর বিধি নিষেধ গুলো কম্পিউটারের স্ক্রিনে যেমন লেখা ওঠে আমার আল্লাহর হুকুম মাহাকামগুলো গুলো ওই লাউহে মাহফুজ নামক কম্পিউটারে লেখা ওঠে কোরআন ওখানেই ছিল আল্লাহ কোরআন ওখানেই রেখেছিলেন কে বলছেন আমার আল্লাহ বলছেন বাল্লাহ হোরা নোমাজিদুন ফি লাও মাহফুজ এটা তো ওই কোরআন যেটা লাহে মাহফুজের ভিতরে ছিল লাহে মাহফুজ তৈরি করলেন আল্লাহ নূরে মুহাম্মাদির দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ কলমকে এবারে হুকুম দিলেন ওরে কলম লেখ লেখ লিখে দে কলম বলে কি লিখবো আল্লাহ আমার আল্লাহ বলেন আমি কেমন পর্যন্ত যা যা ঘটাবো গো সব কিছু আমার ইলিম আমার জ্ঞান গুলো লিখে দে

আর সে আজিমের দাম বেশি নবীজি যে জায়গাটায় আছে ওই জায়গাটার দাম বেশি। আল্লাহর আর সে আজিমের চাইতে যে জমিনের উপরে আমার নবী পাক শুয়ে আছেন বর্তমানে ওই জমিনটার দাম আল্লাহর আর সে আজিমের চাইতে অনেক অনেক বেশি বলুন না সুবাহ আল্লাহ নিজের আরস সিংহাসন নবী পাকের নূর দিয়ে তৈরি করেছেন আরে এই জন্যই তো موسی নবী তো যাইটাই নবী ছিলেন না আল্লাহর নবী হযরতে موسی আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন রব্বি আরিনি আল্লাহ তুমি আমার দেখা দাও আমার আল্লাহ বললেন লান্তারনি মুসা তুমি কখনোই আমাকে দেখতে পাবে না তবে মুসা বড় নাসর বান্দা বারে 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 বলে রব্বে আরে নি আল্লাহ বলেন লান্তারনি শেষ বেলা আল্লাহ বলে রে মুসা আজকে ফিরে যাও ফিরে যাও কালকে রে এসো যদি আমি ওই তুর পাহাড়ে আমার নূরের তাজাল্লি নিক্ষেপ করব যদি সহ্য করতে পারো তো এসো পরের দিনে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন রব্বে আরেনি আল্লাহ আমি মুসা এসেছি তখন তুর পাহাড়ে উঠছিলেন আমার আল্লাহ পাক বলেছিলেন ফাকলা আলাইক ও মুসা তোমার পায়ের জুতো দুটো খুলে ওঠো তুমি আমার সঙ্গে দিদার করবার জন্য আমার সঙ্গে দেখা করার জন্য আসছো জুতো দুটো খুলে তবে উঠে উঠে যাও মুসা নবী জুতো নিচে খুলে তুর পাহাড়ে উঠেছেন আল্লাহ দিদার হবে তাই সোচের আগায় সোচের আগায় যতটুকু নূর ধরে ওই আগার পরিমাণ অতটুকু নূর আল্লাহ তুর পাহাড়ে নিক্ষেপ করে দিলেন একটা সোচের আগায় কতটুকু ধরে পাহাড় পুরে সুরমা হয়ে গেল তোর পাহাড় গুনের আঙ্গার হয়ে গেল গো গোটা পাহাড়টা সুরমা হয়ে গেল মুসা নবী জ্ঞান হারিয়ে পড়ে গেলেন যখন জ্ঞানটা ফিরে এলো মুসা আঙ্গারের উপরে আমি শুয়ে আছি নবী মুসা বললেন ও আল্লাহ ওটা পাহাড় পুরে সুরমা হয়ে গেল আগুনের আঙ্গার হয়ে গেল আমি মুসা কেন পুরি না কেন পড়লাম না আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মুসা একটা কারণে আমি আল্লাহ তোমাকে পড়াতে পারলাম না সেই কারণটা হলো ও আমার নবী মুসা আগা তোমার কাছে এখন আমার হাবিবের নূর নূরে মুহাম্মাদি রয়েছে তোমার ভিতরে এখন আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি নূরে মুহাম্মাদি ওই কারণে তুমি হয়ে আল্লাহকে দেখতে পাননি কিন্তু একটা নূরের ঝলক শুধু পড়েছে ব্যাস জ্ঞান হারিয়ে ফেললেন তাই ওই দিন থেকে আগামী তিন বছর কেউ নবী মুসা চোখের দিকে ফিরে তাকালে মরে যেত সঙ্গে সঙ্গে মুসানবী কিন্তু আল্লাহকে দেখতে পাই না জুতো খুলে উঠতে হয়েছে কিন্তু মেয়েরা যে রজনীতে এই তো আগামী পনেরোই ফাল্গুন আগামী পনেরোই ফাল্গুন সবে মেয়েরাজের সবে মেয়েরাজ আপনার সাতাশে ষোলোই ফাল্গুন সবে মেয়েরাজ কেউ যদি মনে করেন আমরা রোজা রাখবো আগামী পনেরো আর ষোলোই ফাল্গুন রোজা রাখতে পারেন মুসলমানেরা আমার আপনার নবী তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যদিও আমার বলবার সময় asker নাই আমার নবী মিরাজে রজনীতে আমার আল্লাহ পাকের আরশে আযিমের ধারে চলে গেলেন ধরেন একটা মানে বুঝবার জন্য বলছি এইটা ধরেন আল্লাহর একটা আরশ তো নবী সামনে দাঁড়িয়ে আছেন নিচে আমার আল্লাহ দাওয়াত দিলেন ওয়েলকাম আমার সহলান চলে আসেন আমার আরো উপরে চলে আসেন নবীজি আমার চিন্তা করলেন মুসা নবী তোর পাহাড়ে উঠছিলেন আল্লাহ জুতো খুলে উঠতে বলেছিলেন এটা তো তোর পাহাড় নয় এটা আমার আল্লাহ পাকের আরো সে আজিম এটা আমাকে তো জুতো খুলতেই হবে নবী আমার জুতোটা খুলতে গেলেন আমার আল্লাহ পাক বাধা দিয়ে বললেন হাবিব বীরে জুতো খুলবেন না জুতো খুলেন না জুতো পাই দিয়ে আমার আরসের উপরে আসেন কারণ আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরসটা আজ ধন্য হয়ে যাবে জি আল্লাহ কত কাঁচা কাছি হয়েছিলেন নবীজি আমার আল্লাহর কত কাছাকাছি ছিলেন কোরআন পাখে আছে దగ అత్తకో బ ఓ అదనా కచ్చ కచి ఆరో 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 కఛ కచి এমনকি একটা ধনুকের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মাসখানে যতটুকু ডিসটেন্স ওর চাইতে আরো কাঁচা কাশি আমার নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন ভাই হাজার নুরের পর 70000 পর্দা সাত আসমান ভেদ করে সুচের আগা পরিমাণ নুরের তাজাল্লি মুসা নবী সহ্য করতে পারে অসুবিধা হচ্ছে না তো আপনাদের ভাই এই সাত আসমানটা জানেন কি দিয়ে তৈরি সাতটা আসমান তো শুনেছি এই সাতটা আসমান কি দিয়ে তৈরি শোনেন আমি বলছি এই জমিন থেকে প্রথম আসমানের আমি শুধু বোঝাতে চাইছি যে ওই সুচের আগা নুরের তাজার্লি কত দূর থেকে আল্লাহ দিয়েছেন জমিনের উপর থেকে প্রথম আসমানের দূরত্ব এ হল বলেছেন পাঁচশো বছরের রাস্তা একটা আরবি ঘোড়া এক টানা পাঁচশো বছর দৌড়ালে যতদূর যেতে পারে এটা হলো পাঁচশো বছরের রাস্তা তো বলছে জমিন থেকে প্রথম আসমানের ডিস্টেন্স হলো পাঁচশো বছরের রাস্তা বিজ্ঞান বলছে ন কোটি তিরিশ লক্ষ মাইল প্রথম আসমানটা গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি জমাট ধোঁয়া দিয়ে তৈরি এই আসমানটার নাম হচ্ছে কি জানেন রকিয়া মোটা কত আসমানটা আমরা দেখতে পাচ্ছি যে আসমান মোটা কত এই ন কোটি তিরিশ লক্ষ মাইল পরিমাণ মোটা পুরু তার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঁচশো বছরের রাস্তা ফাঁকা ফাঁকা শূন্য আল্লাহ দ্বিতীয় আসমানকে বানালেন লোহা দিয়ে লোহা দিয়ে আমার আল্লাহ বানালেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল পরিমাণ হলো মোটা তার উপরে আবার মহাশূন্য ন কোটি তিরিশ লক্ষ মাইল আমার আল্লাহ পাক তৃতীয় আসমানটা তামা দিয়ে বানিয়েছেন ন কোটি তিরিশ লক্ষ মাইল পরিমাণ মোটা তার উপরে আবার অতটা ফাঁকা আমার আল্লাহ পাক চতুর্থ আসমানটাকে রূপা দিয়ে বানিয়েছেন দুধ সাদা রূপা দিয়ে বানিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল পরিমাণ মোটা তার উপরে আবার অতটা ফাঁকা আমার আল্লাহ পঞ্চম আসমানটা লাল সোনা দিয়ে বানিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল পরিমাণ মোটা আবার অতটা ফাঁকা ষষ্ঠ আসমানকে আল্লাহ পাক নীলকান্ত মনি দিয়ে বানিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল পরিমাণ মোটা আবার অতটা ফাঁকা সপ্ত আসমান কে আমার আল্লাহ লাল আকিক পাথর দিয়ে বানিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা তার উপরে বাইতুল মামুর বাইতুল মামুর ফেরেস্তাদের কিবলা তাজ তারপরে আপনার সিদরাতুল মুনতাহা তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিনের নূরের পর্দা একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল আর এক একটা পর্দা মোটা হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল এখন একটা আন্দাজ করেন আল্লাহ সৌচের আগা পরিমাণ নূরের তাজাল্লি তুর পাহাড়ে ফেলেছেন কত দূর থেকে মুসা সহ্য করতে পারেনি আর আমার নবী আল্লাহর এতটা কাছাকাছি বসে কথা বলেছিলেন আরেকবার বলেন না সবহান জি তাহলে নূরের তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ তার আরশে আজিমটা বানিয়েছেন থাকলো এক ভাগ নূর চারটে ভাগ হয়েছিল প্রথম ভাগে কলম দ্বিতীয় ভাগে মাহফুজ তৃতীয় ভাগে আল্লাহর থাকলো এক ভাগ এক পাকের তসবি পড়লেন ছ হাজার বছর পরে আমার আল্লাহ ওই এক ভাগ নূরটাকে ভেঙে আবার ও চারটে ভাগ করলেন আবার চারটে ভাগ করেছেন প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ পাক আরশ বহনকারী আট জনা ফেরেশতা বানিয়েছেন আট জনা ফেরেশতা আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল বিদায়া ও النিহায়া এত মোটা কিতাব মিনিমাম এতটা মোটা তাতে লিখছেন মানে আমার চোখ দাঁড়িয়ে যায় রসুল বলছে ওই আট জনা ফেরেস্তা আল্লাহর আরশটা ধরে আছে একজনা ফেরেশতার বর্ণনা আমার উম্মতের কাছে দেওয়ার অনুমতি আমার আল্লাহ দিয়েছেন তা রসুল বলছেন যে ওখান থেকে যদি ওই আট জনা ফেরেস্তা পালামিয়ে দেয় কোন সমুদ্রে ভাই সমুদ্রে এমন এমন গাড্ডা রয়েছে যদি হিমালয় পাহাড় সেখানে বসিয়ে দেওয়া যায় তো হিমালয় পাহাড়টা পুরো তো সেখানে ডুবে যাবে ডুবে গিয়ে তার উপরে আরো দু কিলোমিটার পানি থাকবে আছে। একজনা ফেরিস্তা যদি ওখানে পা নামিয়ে দেয় তা ওই ফেরেস্তার পা পানিতে ডুববে কতটা বলছে পায়ের গিরো পর্যন্ত পানি পৌঁছাবে না পায়ের গিরো পর্যন্ত পানি উঠবে না জি একটা কাদ থেকে আর একটা কাদ 70 বছরের রাস্তা জি আল্লাহু আকবার আল্লাহ تعالی ওই আট জনা ফেরেশতা বানিয়েছেন যারা আল্লাহর আরশটা ধরে আছে দুই নম্বর নূর দিয়ে দুই ভা দুই নম্বর আপনার নূর দিয়ে আমার আল্লাহ তার কুরসি বানিয়েছেন কুরসি হলো আমার আল্লাহ পাকের পা রাখবার জায়গা কুদরতি কদম রাখবার জায়গা এই কুরসিটা কত বড় জানেন কোরআন পাকে আমার আল্লাহ পাক বললেন ওসিয়া কুরসি মাওয়া ওয়াল আরদ কুরসিটা সাত আসমান সাত জমিনটা আল্লাহকে ঘিরে রেখে দিয়েছে আল্লাহর কুরসি তো নূরের দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ কুরসি বানালেন তৃতীয় ভাগ দিয়ে তাম ফেরেস্তাকে বানিয়েছেন আল্লাহ যত ফেরেস্তা আছে ফেরেস্তাও আমার নবীর নুরের নূরে তৈরি ফেরেস্তা কত জীবনে কেউ বলতে পারিনি আর পারবেও না তবে একটা আন্দাজ করেন আল্লামা জালাল উদ্দিন আলাইহে লিখেছেন আকাশ থেকে এমন এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না যে বৃষ্টির ফোঁটাটা কোনো একজন ফেরেশতা ধরে নামিয়ে আনে না বৃষ্টির প্রতিটা ফোঁটা কোনো না কোনো একজন ফেরেস্তা ধরে নামিয়ে আনে এই ফেরেশতাদের রস করলে তিন ঘন্টা পার হয়ে যাবে বিস্ময়কর ব্যাপার তবে এতটুকু মনে রেখে দিন আমার রসুল্লাহ ইন্তেকাল হয়ে যাবার পরে কবর শরীফে দাফন করার পরে প্রতিদিন সকাল বেলা সত্তর হাজার ফেরেস্তা আমার রসুল উল্লাহর কবর শরীফে নেমে আসে সারা দিন ধরে নবীর কবরের চারিদিকে প্রদক্ষিণ করে আর নবীর নামে দরুদ সালাম পড়ে যেই সন্ধ্যা হয়ে যায় এই সত্তর হাজার উঠে যায় নতুন সত্তর হাজার নেমে আসে সকাল পর্যন্ত নবীর রৌজার চারিদিকে প্রদক্ষিণ করে যেই আবার সকাল হয়ে যায় এই সত্তর হাজার চলে যায় আবার নতুন সত্তর হাজার আসে যে ফেরেস্তা একবার আমার নবী পাকে রৌজা এসেছে কেমন পর্যন্ত ওই ফেরেস্তা আর কোনোদিন আসবার সুযোগ পাবে না ফেরেশতা কত এই আলোচনা অত্যন্ত গভীর তো तमाम ফেরেশতাদের আল্লাহ বানিয়েছেন থাকলো আবার এক ভাগ দাও আবার এক ভাগ থাকলো ওই এক ভাগ নূরটা 6000 বছর আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করলেন 6000 বছর পরে আমার আল্লাহ ওই নূর ঘুমটাকে ভেঙে ভাগ করলে চারটে ভাগ করলে প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ সাত আসমান বানিয়েছেন দ্বিতীয় ভাগ দিয়ে সাতটা জমিন বানিয়েছেন তৃতীয় ভাগ দিয়ে জান্না তার নাম বানিয়েছেন এই জন্যে হাদিস পাকে এসছে একটা কথা এসছে লাউলা মোহাম্মাদ লামা খোলাক্তুল জান্নাতাম নার আমি যদি আমি যদি নবী মোহাম্মদকে না বানাতাম আমি জন্নাত জাহান্ন বানাতাম না আমার আল্লাহ আদমকে বলেছিলেন লাউ লা লামা খোলাক্তু কাগ এ আদম আমি যদি মুহাম্মদকে না বানাতাম আমি আল্লাহ আত্তোমা কেউ বানাতাম না আর আদম আশ্চ হতো না মানে আমরাও হতাম না নবীর নূরে তৈরি করেছেন আল্লাহ কুল কায়নাত আসমান বলে না জমিন বলে না ফেরস্তা বলে তো নবীর ওসিলাই কিন্তু আফসোস এই উম্মত নবীকে ভুলে গিয়ে দুনিয়ার কোনো প্লেয়ার কোনো নায়ক কোন নায়িকা কোন ড্যান্সার এদেরকে অনুসরণ করি আমরা এটাই বড় আফসোসের আমরা এত বড় নিমো খারাম বিশ্বাসঘাতক আমরা द्वितीय भाग नूर दिए আমার আল্লাহ রব্বুল আলমিন কি বললাম প্রথম ভাগ দিয়ে আল্লাহ সাত আসমান বানিয়েছেন দ্বিতীয় ভাগ দিয়ে সাতটা জমিন বানিয়েছেন তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জান্নাত জাহান নাম বানিয়েছেন থাকলো আবার এক ভাগ নূর ওই এক ভাগ নূরটা ছ হাজার বছর আবার আল্লাহর ইবাদাত করলেন তসবি পড়লেন ছয় হাজার বছর পরে আল্লাহ প্যাক ওই নূরটাকে ভেঙে আবার চার ভাগ করলেন প্রথম ভাগ দিয়ে তৈরি করলেন সেই মোহব্বতের নূরটা কি জানেন এই কলে আমার আল্লাহ ওই নূরে মোহাম্মদের একটা অংশ দিয়ে বানিয়েছেন বলুন না সুবহান দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ ইমানদারদের কল্পের জ্যোতি বানিয়েছেন যারা এলমে মারে অর্জন করেছেন তারাই বুঝতে পারবেন তিন নম্বর আমাদের একটা চোখ রয়েছে তিনে নেত্র বলি নেত্র মানে হলো চোখ উপরে তো দুটো চোখ রয়েছে আর বাম স্তনের দু আঙুল নিচে আর একটা চোখ রয়েছে ওই কল্পের জ্যোতি বানিয়েছেন আর তৃতীয় ভাগ নূর দিয়ে আল্লাহ আমাদের চোখের জ্যোতি বানিয়েছেন ধরে বলুন না সুবাহান আল্লাহ এই আমরা যে চোখে দেখতে পাই নবীর নূর দিয়ে আমাদের এই চোখের দৃষ্টি বানিয়েছেন আল্লাহ একটা চোখে কটা ক্যামেরার ক্যাপাসিটি আছে জানেন আমাদের একটা চোখে কতটা ক্যামেরার পাওয়ার আছে পাকিস্তানের বিখ্যাত মোবাল্লিক তারিক জামিল সাহেব আর کتابে লিখেছেন যে আমাদের একটা চোখে 300 ক্যামেরার পাওয়ার রয়েছে 300 ক্যামেরার যে পাওয়ার আমাদের একটা চোখে সেই পাওয়ার রয়েছে এই রকম নূরে মুহাম্মাদিটা ভেঙে ভেঙে আল্লাহ কুল কায়नात বানিয়েছেন এবারে আসুন আমার নবীর কায়া তৈরি করেন আল্লাহ কায়া আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন জিবরাইল চলে যাও ইল জমিন থেকে এক মুঠো মাটি নিয়ে এসো আমি আমার রসূলের কায়া তৈরি করব জিবরাইল আমিন আলাইহিস সালাম জমিনে চলে এলেন জমিনে এসে গে ঠিক যে জায়গাটায় আমার রাসূলুল্লাহ এখন শুয়ে আছেন কবরে ওই জায়গা থেকে একটা মুঠি মাটি নিয়ে গেলেন তবে অনেক কেতাবলারা বিশেষ করে আল্লামা কারামত আলী যৌনপুরী সাহেব রহমাতুল্লাহ তিনি লিখেছেন ওটা মাটি ছিল না ওটা মাটি ছিল না নূরে মুহাম্মাদের খামিরা ছিল খামির খামির নুরে মুহাম্মাদের খামির আল্লাহ ওখানেটাই নোকিয়ে রেখেছিলেন যদিও স্বতন্ত্র একটা হাদিস আছে নবী আমার বলেছিলেন আমি ওমার আর আবু বকর আমি আবু বকরের ওমার একই জায়গার মাটি থেকে সৃষ্টি হয়েছি। তবে অরিজিনাল ওটা মাটি ছিল না ওটা ছিল নুরে মুহাম্মাদের খামির এজে আল্লাহ কোরআনে বলেছেন না কদ যা মিনাল্লাহিন নূরু ওয়া কিতাবুম মুবীন আল্লাহর পক্ষ থেকে একটা নূর আর একটা কিতাব এসেছে আমি অনেকগুলো তাফসীরের নাম বলতে পারি তবে একটা তাফসীরের নাম বলে যাই তাফসিরে আবু সাউদির ভিতরে লেখা আছে নূর বলতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর কিতাব বলতে হলো আল কুরআন জি আল্লাহ ওই নূরে মুহাম্মাদের খামির যেটা জিব্রাইল নিয়ে গেলেন জান্নাতের একটা আছে ঝর্ণাটার নাম হলো তসনিম এই তাসনিম ঝর্ণার পানি দিয়ে ওই খামিরটা আল্লাহ মাখালে ধবধবে সাদা শুভ্র নূর হয়ে গেল আমার আল্লাহ পাক বললেন ও জিবরীল আমার হাবিবের এই খামিরাটা গ গোটা জগত ঘুরিয়ে নিয়ে এসো জিবরীল আমিন আলাইহিস সালাম ওই নূরে মুহাম্মাদির খামিরাটা নিয়ে গ পৃথিবীর সর্বোত্তর ঘুরিয়ে আনলেন আল্লাহ যখন আদম বানালেন আল্লাহ যখন আদম বানালেন তো আদম আছে আর আদমের পিছন দিকে তাম তারা দাঁড়িয়ে আদমের পিঠের দিকে তাকিয়ে আছে আদম নবী সাল্লাম বললেন ও আমার আল্লাহ ফেরা আমার পিছনে এমন করে কেন দাঁড়িয়ে আছে আমার আল্লাপাক বললেন ও তোমার পিঠের আমি আমি আমার আদামে মুহাম্মাদি স্থাপন করে দিয়েছি তাই ওই নূরে মোহাম্মদিকে দেখার জন্যে অবলোকন করার জন্যে তামাম ফেরস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নূরে বাদী দেখিন আদম বলছে আল্লাহ ও নূর তুমি আমার পিছনে কেন আমার সামনে এনে দাও আমার আননে এনে দাও চেহারা এনে দাও আল্লাহ নূরে মুহাম্মাদি তা চেহারা এনে দিলেন জলজল করছে সব ফেরেশতারা আদমের সামনে চলে এলো আদমের মুখের দিকে সব তাকিয়ে নূরে মুহাম্মাদি দেখছে আদম নবী বলেছিলেন আল্লাহ ও রব্বুল আলমিন ফেরেস যে নূর দেখে আমি আদম কেন দেখি না ওই নূর আমার এমন এক জায়গায় এনে দাও আল্লাহ যেন আমি আদাম দেখতে পাই তখন আদমের চেহারা থেকে নূরে মুহাম্মাদি নিয়ে আদমের এই ডান হাতের শাহাদাত আঙুলের মাথায় এনে দিলেন এই শাহাদাত আঙুলের মাথায় নূরে মুহাম্মাদি আল্লাহর তসবি পড়তে রইলেন এই জন্য এই আঙুলটার আমরা তো বলি শাহাদাত আঙুল এর আর একটা নাম আছে মুসাব্বিয়া এই আঙুলটার আর একটা নাম হচ্ছে মুসাব্বিয়া আদম বলছে আল্লাহ এই নূরের আর কোনো অংশ আছে বলে হ্যাঁ আমার নবীর সাহাবাদের অংশ আছে আল্লাহ তাহলে ওই সাহাবাদের বাকি নূরগুলো আমার বাকি আঙুলে এনে দাও আবু বাকারের নোটটা তার পরে রাঙলে গে পরে তারপরে আর পরে রাঙুলে আর বৃদ্ধা অঙ্গুলিতে এনে দিলেন আমার যখন জান্নাত থেকে আদমকে বহিষ্কার করে দিলেন ওই পাঁচখানা কানা নূরকে নিয়ে আদমের পিঠের শীত দাঁড়ায় লাগিয়ে দিলেন আদম দুনিয়ায় চলে এলেন আরেকটা একটা আছে একটা হাদিস আছে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীজিকে বলেছিলেন হুজুর আদমের দেহটা তৈরি করবার পরে আল্লাহ বলেছিলেন যে জান্নাত থেকে একটা ফল বার করে আনো জিবরাইল ওই ফলটা নিংড়িয়ে ওই রস আদমের মুখে দাও তো আমি ওই নিংড়ে রস আদমের মুখে দিয়েছিলাম তবে ওই রসের প্রথম ফোঁটায় আল্লাহ আপনাকে বানিয়েছেন দ্বিতীয় ফোঁটায় আবু বাকারকে তৃতীয় ফোঁটায় ওমার কে চতুর্থ ফোঁটায় ওসমানকে একটা যাক এবারে যখন আদমের তকদির অনুযায়ী আদম থেকে নূরে মোহাম্মদী সহ আর বাকি চারটে নূর এই পাঁচটা নূর যখন হবে ঠিক সেই সময় কথা বলছি আমি আপনার যদি বিরক্ত হন তাহলে আমি দোয়া করে দেবো ভাই সবাই বলছেন নাকি উচ্চ আওয়াজে একটু দরু শরীফ আল্লাহ আলা না অভয় অভয়বাণী দিল তারা এ ও আমি নী শিশু পুত্র তোমার হবে শিশু সমানার নবী যে নবীকে দেখে তারা রসুল মেনে গে গো সেই নবীর নামে দরুদু পড়াগ এই সময় ভালো আল্লাহ হুমসলে আলা وعلى آل سيدنا لما قدر الله الاجتماع بين آدم وحواء أرسل الله نهراً

সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাত থেকে একটা নদী নামিয়ে দিলেন আরাফার ময়দানে ফাকতা সালাদা অগশা ওয়াগ আদম নবী আলাইহিস সালাম ওই নদীতে গোসল করে নিয়ে আম্মা জান হাওয়াকে আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে গে এই পাঁচখানা নূর আদম থেকে আম্মা জান হাওয়ার গর্ভে চলে যায় আদম তোমার থেকে আমার হাবিবের অন্যত্র চলে যাবে হাওয়ার কাছে যাবে তুমি আগে গোসল করো তো হাতে তো পানি নেই নদী নেই আল্লাহ নিজের জান্নাত থেকে নদী নামিয়ে দিয়েছেন গোসল করে তবে পাক হয়ে তবে আমার নবীর নোটটা তুমি মানে স্থান্তরিত করো যে এই যে নবী দিবস উপলক্ষে জলসা হচ্ছে একদম কিতাবের মধ্যে আছে মা আমিন বাইতিন করা মওলিদ النبی কোন বাড়িতে কোন মহল্লায় কোন এলাকায় যদি নবী দিবস হয় ইল্লা তালা আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন বাড়ি থেকে উঠিয়ে নেন ওই মহল্লা থেকে ওই জায়গা থেকে উঠিয়ে নেন

ওই বাড়িতে আগামী এক বছরের মধ্যে কেউ ডুবে মরবে না ওই বাড়ির কোনো মানুষ আগামী এক বছরের ভিতরে কেউ আগুনে পুড়ে মরবে না বলো অবা অল কাহাতা আগামী এক বছরের ভিতরে তার বাড়িতে দুর্ভিক্ষ আসবে না না আগামী এক বছরের ভিতরে তার বাড়িতে কেউ পেলে আক্রান্ত পেলে রোগে আক্রান্ত হবে না তার বাড়িতে আগামী এক বছরে কারুর

আ মালি দিনেবি সলা্লাহ হনে হ মায়ে কেউ যদি মিলা দুন্যবি করে কোন পানির উপরে পুগ দেয় আর ওই পানিটা ফামান সারে বাবি নহ ওই পানি যদি কেউ পান করে নেয় আমার আল্লাহ পাগ তার শরীরের ভিতর থেকে এগে এক হাজার বিমারি দূর করে দেবেন আল্লাহ তার অন্তরের ভিতরিে এক হাজার নূর ঢুকিয়ে দেবে। কোন নবীর স্মরণ এটা এই যারা বসে আছে এদের কপাল খুলে গেছে বিশ্বাস করবেন আরে আরাম ঘুম কেমন পর্যন্ত আর কেউ ডাকবে না সাদা কাফনে মুড়ে বুকের উপরে বাঁশ আর মাটি চাপা দিলে কেমন পর্যন্ত আর তোমার কেউ জাগাবে না যে অনেক ঘুম হবে তবে আজ রাত আর পাওয়া যাবে না হ্যালো আবার কত মিলাদ হবে যেন সেই পর্যন্ত বেঁচে থাকবে একদম বুঝতে পেরেছে আমার নবীজি বলতে নরে আমি ডান দিকে নামাজের সালাম ফিরিয়েছি বাম দিকে সালাম ফেরানোর আগে আমি নবী ইন্তেকাল হয়ে যেতে পারি আমি তো কোথাকার কোন একবার আল্লাহ বলার সময় হবে না গো আল্লাহ না করুন ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক হয়ে গেছে আল্লাহ বলার সময় হবে না একবার আস্তাগফিরুল্লাহ বলবেন ও সময়ও আর নেই সময়টা কাজে লাগান আমি বলছি আপনাদের কপাল গুলো খুলে গেছে কিনা প্রতিটা পটিটা দলিল সহকারে বলছি ভাই আমার বাবা জিরামত বিশ্বনবী আমার একদিনে মদিনার আনসার সাহাবি আবু আমের আনসারির বাড়ি গেলেন আর একদিনে আবু আইয়ুব আনসারির বাড়ি গেলেন আল্লাহর নবী গিয়ে দেখেন আবু আমের তার বাড়ির মানুষগুলোকে এক জায়গায় বসিয়ে আমার নবী পাকের আলোচনা করতে হযরতে আবু আইয়ুব আনসারি পাড়ার মানুষগুলোকে এক জায়গায় এনে আমার নবী পাকের আলোচনা করেন আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনলেন আর নবী আমার বললেন ও আবু আমের ও আবু আয়ুবান বাড়ির মানুষগুলো নিয়ে পাড়ার মানুষগুলো নিয়ে তোমরা আমার সিরাত আলোচনা করছিলে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন ওই মজলিসে যারা বসেছিল আমার আল্লাহ পাক ওদের জীবনের গোনা মাপ করে দিয়েছে আর আমি নবী বলছি কেয়ামতের দিনে ওদের সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে বলুন না সুবহান আল্লাহ আমার উম্মতরাও যদি আমার সিরাত নিয়ে এই আলোচনা করে তাহলে আল্লাহ ওই মজলিসে যারা বসে থাকবেন তাদের জীবনের গোনা আল্লাহ maaf করে দেবেন আর আমি নবী বলছি তাদের জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যাবে কপাল খুলছে না খুলছে না জি ভাই আমার বাবা জি যে যেমন করে পেরেছেন এই মহাফিলে চাঁদা দিয়ে জলসা কায়েম করেছেন সকলের সহযোগিতায় এই মাহফিল হয়েছে নবী দিবসের মাহফিল নবী দিবস শুধু রবি হয় না সারা বছর নবী দিবস করা যায় হজরতে আবু বাকার নবীর পরে যার দরজা ওই হজরতে আবু বাকার তিনি বলেন মানির

কপাল পোড়া যাদের তারা শুধু চিললে চিললে বলে যাচ্ছে আমি আবুবাকার সিদ্দিকের বন্ধু ওই লোকটা হবে জান্নাতে আর আমার নবীর বন্ধু কে জানেন জান্নাতে নবী পাখের বন্ধু কে হবে নবী নিজে বলেছেন লেকুল্লিনাবিয়িন রফিকুন ফিল জাননা অরফিতি ফিল জান্নাতে আবু বকর প্রতিটি নবীর জান্নাতে একজন করে বন্ধু থাকবে আর আমি আবু আমি রাসূলুল্লাহ বলি আবু বকর হলো আমার জান্নাতের বন্ধু তাইলে আবু বকরের বন্ধু মানে ও নবীর বন্ধু হই জান্নাতের ভিতরে থাকলো আরে জোরে বলুন না সোহা কেউ হয়তো বা বলছে মিলাদ দে কি হবে ফালতু টাকা পয়সা খরচ আর এই সব মৌলবিদের পকেট ভর্তি আর পেট ভর্তি বাড়ি আট দশ কিলো করে গোস্ত নিতে হয়েছে এত লোক কুটুমের সে অর্থনৈতিক মানে সংকট দেখা দেবে তো যার কপাল পুড়ে গেছে যে হত ভাগা ওই কথা বলতে পারে হজরতে ওমার সম্পর্কে আমার নবী বলেছেন লাউকানা বাদি নবীউন লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই ওমর নবী হতো ওই হজরতে ওমর বলছেন মানাসমা মাওলিদিন নবী আমার আল্লাহ পাকের ইসলাম ধর্মটাকেই সন্ধ্যা করে দিল কথাটা মেপে দেখবেন পাল্লায় মনের পাল্লায় মেপে দেখবেন কত ওয়েট আরে যে ওসমানকে আমার নবী পরপর দুটো কন্যা দান করেছিলেন যার কারণে তো তাকে বলা হয় দুই নূরের অধিকারী সে ওসমান গণি কি বলছেন মান আনফাকি রহমান আলা কারাতে বৌলি দিন নবী

ওই বদরি সাহাবিদের লাইনে আল্লাহ দাঁড় করিয়ে ওই সাহাবাদের সঙ্গে জান্নাতে ঢুকিয়ে দেবেন বলুন না সবা যে আলী সম্পর্কে আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি আমি রসুল্লাহ মেলেমের শহর আর ওই আলী হলেন ওই শহরের দরওয়াজা বা গেট আলী হলেন নবী হলেন এলেমের শহর আর ওই শহরের গেট হচ্ছে হজরত আলী সেই আলী কি বললেন কেউ যদি নবী দিবসের মাহফিল কে সম্মান করে বা ইজত করে বাড়ি বসে বাড়ি বসে গল্প করে না মোবাইলে আপনার কি না কার্টুন না কোনো ফিল্ম না রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় না বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় না চল ওই তো আমরা ওই হয়ে বসে হজরতে আলী বললেন ওই লোকটা কোনোদিন বেইমান হয়ে মরবে না ইমানদার হয়ে মরবে আর বিনা হিসাবে আমার আল্লাহ দয়ার জান্নাতি হয়ে হয়ে যাবে তবে এটা কথা বলে রাখি এখনকার মানুষ তো খুব চালাক বললো তালি নামাজ পড়ার মোটেও দরকার নেই এই বছরে একবার করে মিলাপ দেবো জি আর একদম বিনা হিসাবে জান্নাতে চলে যাব মাদার গাছ মাদার গাছ ছিলেন তো অত তেল মতন মনে করলে হবে না যে যারা স্কুল কলেজে পড়েছেন আমার কথাটা অবশ্যই বুঝতে পারবেন একটা সাবজেক্ট আছে কম্পালসারি সাবজেক্ট আর একটা সাবজেক্ট হচ্ছে এডিশনাল ওই শিক্ষা তা কেউ যদি কম্পালসারি সাবজেক্টে পরীক্ষা না দেয় তাহলে তার এডিশনালের নাম্বার অ্যাড হয় না যোগ হয় না তো পাঁচ অক্ষতের ফরজ নামাজ হলো কম্পালসরি আর এটা হলো অ্যাডিশনাল। তা আমার যদি কম্পালসরি সাবজেক্ট না থাকে তাহলে মনে রাখবেন এই এডিশনালের নাম্বারটা যোগ হবে না এড হবে না এটা মনে রাখতে হবে এবারে আসুন ফেরেশতা এখানে আছে কিনা আকাশ পর্যন্ত ফেরেশতা আছে কিনা আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব ওয়াসাইল ফি শারহিস শামাইল কিতাবটার নাম বললাম تاربودي ما من بيتين أو مسجدين أو محلتين إلا فيه كريا موليد النبي صلى الله عليه وسلم آه إلا هفت الملائكة ذلك البيت بالمسجد بالمحل فإنهم يصلون على أهل ذلك المكان وأما المطوقون بالنور يعني جبرايل وميكايل وإسرافيل أسرائيل

কি বলে জানেন ফেরেশতারা কত কোটি কোটি ফেরেশতা জাম সবাই বলছে আল্লাহ এই নবীর মিলাদে যারা বসে আছে আল্লাহ এদের জীবনের গুনাহগুলোকে माफ করে দাও আল্লাহ বলুন না সুবহানাল্লাহ ভাই কোটি কোটি ফেরেশতার দোয়া আল্লাহ ফেলে দেবেন বলে মনে হয় আমাল মুতাওয়াকুনা বিল নূরে আল্লাহ যে ফেরেশতাদের তার নূর দিয়ে ঘিরে রেখে দিয়েছেন অর্থাৎ জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাই। ও চার জনা মুকাররব ফেরেস্তা ওখানে নেমে আসে ওই চার জনা ফেরেস্তারাও বলে আল্লাহ পাক ও আমার রব্বুল আলামিন এই নবীর মিলাদ উপলক্ষে এই মাহফিলে যারা বসে রয়েছে ওদের জীবনের গোনাগুলো মাফ করে দাও যখন আখেরি দোয়া হয়ে যাবে সবাই বাড়ি চলে যাবেন আমি একটা একটা কেতাবে দেখছিলাম ওই ফেরেস্তারা আপনাদের হাতে হাতে মুসাফা করে করে যাবে আসমানে চলে যাবে এই আল্লাহ বলবেন কোথায় ছিলে আল্লাহ অমুক জায়গাতে এই মিলাদর নবী হচ্ছিল ওখানে গিয়েছিলাম আমার আল্লাহ পাক বলবেন এ জিব্রাইল মিকাইল ফেরেশতারা গো তোরা সাক্ষী রয়ে আমি আল্লাহ পাক আমার জাতের কসম করে বলি আমার নবীর মিলাদে যারা হাজির হয়েছিল আমি আল্লাহ ওদের জীবনের গোনাগুলো মাপ করে দিলাম কপাল খুলছে কেমন দেখেন না কপালটা কিভাবে খুলছে এই যে এই ছেলেরা প্যান্ডেল করেছে এই লাইটিং করেছে করেছে আপনারা এসেছেন এর গুরুত্বটা কত জানেন এমাম সাফি রহমাতুল্লা আলাহের একটা কথা বলি খুব বাড়াবো না এমাম সাফি রহমাতুল্লাহ চার মোজাবের এক এমাম তিনি তার কেতাবে লিখেছেন من جمع إخوانا وهيا طعامان واخلى مكانا وعوقد سراجا وعلبس جديدا وتبخر وَتَعَطَّرَ على قرات موليد النبي يقول مع الصديقين والشهداء والصالحين ويكون في جنات النعيم যদি নবী দিবস উপলক্ষে মানুষদের দাওয়াত দিয়ে নিয়ে আসে এক জায়গায় আর কি হাইয়া তো আমান একটু খাওয়া দাবার ব্যবস্থা তাবার রুকের ব্যবস্থা করেছে ও আখলা মাকানান একটা জায়গা নির্ধারণ নির্ধারণ করেছে এই যে প্যান্ডেল এখানে নবী দিবস করব এই জায়গা ঠিক করেছে ও উকেদু সেরোয়া যান নবীর মিলাদ উপলক্ষে একটু আলো জ্বালিয়েছে খুশিতে লাইটিং করেছে ওয়ালভাসা জালিধান সবাই নতুন নতুন জামা পরিধান করে এসেছে ও তার ওতে আতর লাগিয়ে দিয়েছে অতাবা খারা ধূপবাতি জ্বালিয়ে দিয়েছে এখন ওই মানুষগুলো কেয়ামতের ময়দানে সিদ্দিকিনদের সঙ্গে থাকবে শহীদানদের সঙ্গে থাকবে সলেহীন নিকার আল্লাহওয়ালাদের সঙ্গে থাকবে আর ওয়া কোনো ফি জান্নাতিন নাঈম ওই মানুষগুলো আল্লাহর আটখানা জান্নাতের একটা হলো জান্নাতুন নাঈম ওই জান্নাতুন নাঈমের অধিবাসী হয়ে যাবে শেষ কথা বলেছি বাড়াবো না তাবার রূপ কেন করবেন এই আজকে তাবার রূপ হয়েছে বিরিয়ানি হয়েছে এর মূল্যটা কতটা জানেন কেতাবে সে কেউ যদি এই মিলাদের তাবার রোগ নিয়ত করে খায় আল্লাহ সত্তরটা রোগ দূর করে দেবেন বলুন না সোহান আব্দুল হক মহাদ্দেশ দেহলভি রহমতুল্লা আলহ নিজের বাড়িতে প্রতি বছরে বছরে একটা করে মিলাদ দিতেন আমি শেষ কথা বলছি একটা করে মিলাদ দিতেন রবিউল আউ্বাল মাসের বারো তারিখের একদম সকালবেলা লোকজন আসত নবীর ওই সিরাত জীবনী আলোচনা করতেন শেষে একটু তাবার রূপ দিতেন যেমন ক্ষমতা তেমন তাবার রূপ দিতেন প্রতি বছরে বছরে এখন এক বছর রবিউল আউ্বাল মাস পড়েছে কিন্তু হুজুর দেখছেন আমার এবছরে তুকের পয়সা নাই মালও নাই মানে মিলাদ বাড়িতে দেওয়ার মতো সামর্থ্য নাই কিচ্ছু নেই একদম হাত খালি হুজুর আমার চিন্তা করলেন তাহলে এবছর আর মিলাদ আমি দেব না যেহেতু তাবার রুকের দেবার ক্ষমতা নাই সিদ্ধান্ত করে নিয়েছেন এবারে মিলাদ হবে না কিন্তু না 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 বারে রবিউল আউয়ালের ভোর বেলা যখন হয়ে গেল হুজুর আমার তিনি বলেন না না তাবার রুক না হয় আমি নাইবা দিলাম তবে মিলাদ বন্ধ হবে না গো আমার নবী দুনিয়া এসেছিলেন মিলাপ তো আমার বাড়িতে হবে আর লোকের বাড়ি ছুটে ছুটে এই ভাই এসো ভাই এসো আমার বাড়ি একটু মিলাদ হবে এসো বহু লোক এসছে হুজুর নবী পাকের এই জীবনী আলোচনা করতে করতে বললেন দেখো এই বছরে ভাই কিন্তু তাবার রূপ নেই মানে দোয়া হয়ে গেলি কেউ যেন বসে না থাকে আর চলে যায় বলে দিলেন বছরে কিন্তু তাবার রূপ নেই তো কি হবে দোয়া হয়ে যাওয়ার পরে সব বাড়ি চলে গেছে জানে দেবে না কিছু বাচ্চা বাচ্চা ছেলে পিলেরা বসে রয়েছে এরা ব্যাপারটা বুঝতে পারেনি এরা ভাবছে মিলা ধবক মানে যায় একটা কিছু দেবে এরা উঠছে না হুজুর আমার হুজুর আমার ঘরে গিয়ে কাঁদেন আল্লাহ আমার নবীর নামে মিলাদ দিলাম খালি হাতে সবাই ফিরে চলে গেল কিছু দিতে পারলাম না কিন্তু বাচ্চাদের আমি কি দিয়ে বোঝাবো গোটা বাড়িটা টন্য টন্য করে খুঁজে খুঁজে দেখেন এক মুঠো কাঁচা ছোলা রয়েছে ওই ছলাগুলে কোনো টাইবা পোকায় গত্ত্ব করে দিয়েছে হুজুর বলেন এক মুঠো কাঁচা ছলা ছাড়া আমার বাড়িতে আর কিছু নাই ছলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই ছোলা গুলো ভাজা করে নিলেন এই ছোলা ভাজা দিয়ে বাচ্চাদের আমি বিদায় করে করে দিই হাতে নিয়ে চিন্তা করছেন ছোলা কটা বাচ্চা আছে ওখানে আর কটা করে দিলে একবারেই সমান পেয়ে যাবে আমি দুবার করে দেব না একবারই দেব তো কটা করে দিলে যেন বাচ্চাদের দেওয়াও শেষ হয়ে যায় আমার হাতের ছোলাও শেষ হয়ে যায় চিন্তা করছেন কটা করে দিলে হয় এই চিন্তা করতে করতে একটু তন্তারা এসে গেছে একটু তন্তারা মতো এসে গেছে মানে একটু ওই ঘুমের ঘরে দেখছে যে এই বাচ্চারা বসে আছে ওদের মধ্যে একটা কি সুন্দর একদম চাঁদের আলো হার মেনে যায় যে ওই রকম একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে সেই বাচ্চারা বলছে এই কি ভাবছো কি ভাবছো এলে বাবা ভাবছি আমি নবীন নামে মিলার দিলাম তাবারক তো দিতে পারিনি তো বাচ্চারা এরা বুঝতে পারেনি তাই বাড়িতে এই কটা ছোলা ছিল ভেজে নিচ্ছি কটা করে দিলে একবারেই সমান পেয়ে যাবে কম হবে না বাচ্চাটা বলছে ও এই কথা ও দুটো কর দাও দেখি দেখি আমার আমার দুটো দাও হাত পেতেছে। ঘুমে দিচ্ছে বাচ্চাটার হাতে দুটো ছোলা দিয়েছে তারপর অন্যদের দুটো 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 দিতে দিতে দেখছে বাচ্চাদের দেওয়া শেষ হাতের ছোলাও শেষ ভাবছেন এই ছেলেটা তো তাহলে যাইতাই কেউ নয় তো। যাইটাই কেউ নয় আমার হাতের মুঠে কতটা ছোলা আছে জানে কিভাবে নাই বুঝলুম কটা বাচ্চা আসে এখানে জানে কিন্তু আমার ছোলা কটা সেটা কি হবে জানে তো যাইটাই না হুজুরাবার বলেন বাবা আমি আপনাকে চিনতে পারি না আপনি যা বললেন তাই হয়ে গেল আপনার পরিচয়টা দিয়ে দিন আপনি কে কে আপনি কে বলুন ওই বাচ্চাটা বলে বাবা যে নবীর নামে তুমি মিলাদ দিয়েছো তাবার রূপ দিতে পারো না ও বাবা বাচ্চাদের বোঝাবার জন্য বাড়ির ছোলা ভাজা কটা এনে দিয়েছো আমি হলাম সেই যে সেই নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি আবদুল্লার বেটা গা মোহাম্মদুর আমি মদিনায় থাকতে পারলাম না আমি চলে এসে তোমার ওই তাবার রুকের ছোলা ভাজা দুটো আমি রসুল আগে হাত পেতে নিয়েছি কোপাল খুলে গেছে কিরাম আর বলে মিলাপ দিয়ে কি হবে ফালতু খরচ কপাল পুড়েছে আর ঘুমটা ভেঙে গেছে ঘুম ভেঙে খুব টানছে আল্লাহ আমার নবী এসে আমার এই